সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী ছিলেন চারজন আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন সাহাবীকে শ্রেষ্ঠ সাহাবী বানিয়েছেন এই চার সাহাবী সবাই আমল করতেন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা নিয়ত করতে পারি যে কোনো কাজ শুরু করব আজকে থেকে একটি নিয়ত করি আমি বিসমিল্লাহ বলে শুরু করব করব তো ইনশাআল্লাহ বাজারে যে মুরগিটা কিনতে যান মুরগিটা জবাই করে শুধু দাম জিজ্ঞেস করেন এই মুরগির দাম কত মুরগির দাম কত দামটা জিজ্ঞেস করেন যদি দেখেন দাম একটু কম বলে তাড়াতাড়ি জবাই কর জবাই করে নিয়ে আসেন জিজ্ঞাসাও করেন না বিসমিল্লাহ বলে জবাই করছে কিনা মনে রাখবেন যেই মুরগিটা যেই গরুটা যেই ছাগলটা বিসমিল্লাহ ছাড়া আল্লাহর নাম ছাড়া জবাই হয় সেটা খাওয়া কিন্তু হারাম হয়ে যায় এই জন্য যদি কোনো ছাগল জবাই করেন যদি কোনো দোকানে গিয়ে মুরগি ক্রয় করেন ওই মুরগি যেই ব্যক্তি জবাই করে তাকে বলবেন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আমার ভাইরা বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম আছে আমার আল্লাহর নাম কয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমান নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে কয়টা নাম জোরে বলেন কয়টা নাম আল্লাহর রাসূল বলেন আল্লাহ 99টি নাম রয়েছে সুন্দর সুন্দর 99টি নাম রয়েছে ফাদউহু বিহা তোমরা ওই নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকো সব সময় শুধু আল্লাহ আল্লাহর জিকির করিও না মাঝে মাঝে রহমান বলো মাঝে মাঝে রহিম বলে ডাকো মাঝে মাঝে গফফার বলে ডাকো মাঝে মাঝে করিম বলে ডাকো আল্লাহর 99টা নাম ধরে 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 তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولله الأسماء الحسنى فادعوه بها الله تعالى অনেক সুন্দর সুন্দর নাম আছে সেই নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহর রাসূল বলেন আল্লাহ 99টি নাম আছে মান আহসাহা দাখালাল জান্নাহ যেই ব্যক্তি আল্লাহর 99টি নাম মুখস্থ করবে সকাল বিকালে আল্লাহর 99টি নাম ধরে ধরে মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিবে আমার ভাইরা তাহলে বললাম আল্লাহ 99টি নামের কথা বলা হয়েছে জওয়াহির মুদিয়া ফি তবাকাতিল হানাফিয়া এই কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের 10,500 নাম রয়েছে কত হাজার 10,500 নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই যত নাম আছে সমস্ত নামগুলো হলো সিফাতি একটি নাম হলো জাতি সেটা হলো আল্লাহ যালিকাল কিতাবু লা فيه هدى للمتقين الله رب العالمين قرآن شروطي بولي دي سن بندا اي قرآن المدد كنو سند هنا اي كنو بھولنا اي پیدی بیر مدد جتو بوئی پستو اي پیدی بیتے جتو لیکھو بوئی پستو لکھے چھے সকল পুস্তকে শুরুতেই লেখা আছে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি পান আমাকে জানাবেন পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দেব আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দান করেছেন শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আমার ভাইরা এই কোরআন এমন একটি কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মক্কায় নাজিল করেছেন মক্কা আলোকিত হয়ে গেছে এই কোরআন রমজান মাসে নাজিল করেছেন রমজান মাস আলোকিত হয়ে গেছে এই কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে
এই কোরআন নাযিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গম্বরদের মধ্য থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্বাচিত করেছে এই কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দেওয়ার পরও মক্কার কাফেরেরা এই কোরআন নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াতে লাগলো কেউ কেউ বলতে লাগলো মুহাম্মদকে ভূতে ধরেছে মুহাম্মদকে ভূতে ধরেছে ভূত তার উপর সওয়ার হয় এগুলো বলে এগুলো কোনো আল্লাহর বাণী না এগুলো ওই ভূতের বানানো বাণী আরেক দল বলে মুহাম্মদ মনে হয় কবি সাহিত্যিক হয়ে গেছে এই জন্য সে এই সুন্দর সুন্দর কথা বলে এগুলো মুহাম্মদের নিজের বানানো আরেক দল বলে মুহাম্মদ এগুলো কোথাও থেকে শিখে এসে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা আমার নবী আমার বান্দা মুহাম্মাদের উপর আমি যেই কোরআন নাযিল করেছি এর উপর যদি তোমরা কোনো সন্দেহ পোষণ করো ফাতু বিসূরাতিন মিম মিছলি এই কোরআনের মতো কোরআনের সবচেয়ে ছোট সূরা হলো ইন্না আতাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ হে মক্কার কাফেররা তোমরা যদি এই কোরআনের উপর কোন সন্দেহ পোষণ করে থাকো ফাতু বিসূরাতিন মিন মিছলি পাললে এই কোরআনের ছোট এক থেকে ছোট সূরা সূরা কাউসারের মতো পাললে একটি সূরা বানিয়ে নিয়ে আসো মক্কার কাফেররা পেরেশান হয়ে গেল যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারি মানুষ তো আমাদের কথা শুনবে না মানুষ আর বিশ্বাস করবে না কি করা যায় আবু জাহেল সমস্ত কবিদেরকে একত্রিত করল কবির একত্রিত হয়ে আবু জাহেল ভাষণ দিল যেভাবেই হোক না কেন এই কোরআনের সূরার মতো সূরা বানিয়ে দেখাতে হবে নতুবা মানুষ আমাদের কথা বিশ্বাস করবে না শেষ পর্যন্ত কবিরা মিলে একটা সূরা বানালো কোরআনের সূরার মতো একটি সূরা বানানোর ব্যর্থ চেষ্টা তারা করলো তারা একটা সূরা বানিয়েছে আপনারা শুনবেন কিনা তারা বানিয়েছে আলফিলু মালফিল ওয়ামা আদরাকা মালফিলি লাহু খুরতুমুন তাওয়িল এটা তারা বানিয়েছে আলফিলু মালফিল হাতি হাতি ওয়ামা আদরাকা মালফিল তোমরা কি জানো হাতি কাকে বলে লাহু খুরতু মুনতাবিল যার লম্বা একটা সুর আছে কিছু হলো কোন অর্থ মিলল না মক্কার কাফের লিডাররা যখন এই সূরা দেখলো বলল এটা কিছুই হয়নি মানুষের সামনে এটা বললে আমাদের মান সম্মান থাকবে না যাও নতুন কিছু বানিয়ে নিয়ে আসো আবার আরেকটি সূরা তারা বানাইলো ইয়া দিফদা আলিমা তাবকি নিসফুকা ফিল মাই ওয়া নিসফুকা ফিত্তিন হে ব্যাং হে ব্যাং তুমি কেন ঘ্যাং ঘ্যাং করে কান্না করো তোমার অর্ধেক পানিতে অর্ধেক মাটিতে যখন লিডারদের কাছে নিয়ে আসছে লিডাররা বলে এটা যদি মানুষের সামনে বলো আমাদের মান সম্মান থাকবে না যাও নতুন করে নিয়ে আসো অনেক চেষ্টা ফিকির করলো কোরআনের সূরার মতো সূরা বানাইতে তারা কোনোভাবেই বানাতে পারতেছিল না কোরআনের সূরার মতো কোন সূরা তারা বানাতে সক্ষম হলো না অর্থ মিললে শব্দ মিলে না শব্দ মিললে অর্থ মিলে না শেষ পর্যন্ত সমস্ত কাফেররা একমত হয়ে বলতে লাগলো ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার
ليس هذا كلام البشر এই সূরার শেষে তারা লাগিয়ে দিল লাইসা হাযা কালামুল বাশার আমরা মনে প্রাণে বিশ্বাস করি স্বীকার করি আমরা মুহাম্মাদকে না মানতে পারি আমরা মুহাম্মাদের কোরআন না মানতে পারি মুহাম্মাদের খোদাকে আমরা না মানতে পারি তা কিন্তু আমরা এই কথা বিশ্বাস করলাম এই কোরআন কোনোদিন মানুষের বানানো হতে পারে না আল্লাহু আকবার আমার ভাইরা এই কোরআন নিয়ে যুগে যুগে অনেক দার্শনিক অনেক বিজ্ঞানী অনেক চ্যালেঞ্জ নিয়েছে কোরআনের মতো কোরআন বানাতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে এত পরিমাণ তথ্য রেখেছেন এত পরিমাণ তথ্য রেখেছেন যদি কোরআনের একটা আয়াত নিয়ে সুন্দরভাবে আলোচনা করা হয় রাত শেষ হয়ে গেলে ওই কোরআনের আয়াতের হক আদায় করে আলোচনা করা সম্ভব হবে না কুরআনের মধ্যে প্রত্যেকটি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনের শুরুতে আছে কি নাই কুরআনের প্রত্যেক সূরার শুরুতে আছে না কয়েকটি সূরার শুরুতে আছে কুরআনের প্রতিটি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন بسم الله الرحمن الرحيم رسول الله صلى الله عليه وسلم بولتن كل أمر ذي بال لم يبدأ ببسم الله فهو أبطى যেই ব্যক্তি কোন কাজ শুরু করে সে যেন ওই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে যদি কোন কাজ আপনি শুরু করেন ওই কাজের মধ্যে রহমত বরকত আর কাজের মধ্যে নিয়ামত ঢেলে দিবেন জোরে বলেন কি যদি কোন ব্যক্তি কোন কাজ বিসমিল্লাহ বলে না শুরু করে আল্লাহর রাসূল বলেন ওই কাজ অসম্পূর্ণ থেকে যায় ওই কাজের মধ্যে আল্লাহর রহমত থাকে না বরকত থাকে না ওই কাজের মধ্যে আল্লাহর নিয়ামত থাকে না এই জন্য যে কোনো কাজ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউদ্দা বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা যে কোনো কাজ করতে হবে যদি বিসমিল্লাহ ছাড়া করা হয় ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায় পক্ষান্তরে যদি ওই কাজটি বিসমিল্লাহ বলে করা হয় ওই কাজের মধ্যে রহমত আর নিয়ামত আর বরকত ঢেলে দেন জোরে বলেন কি এই জন্য আমরা যে কোনো কাজ শুরু করার আগে কি বলবো জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আজ এই বিসমিল্লাহ নিয়ে কয়েকটি কথা বলবো বিসমিল্লাহর মধ্যে ১৯টি অক্ষর আছে চারটি ওয়ার্ড আছে শব্দ আছে তিনটি আল্লাহর নাম আছে কয়টা অক্ষর জোরে বলেন ১৯টা ওয়ার্ড কয়টা শব্দ কয়টা চারটা আল্লাহর কয়টা নাম বিসমিল্লাহর মধ্যে আছে তিনটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন হাকিম ফাইলুল হাকিম লা ইয়াকলু আনিল হিকমা হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না যদি এই কথা ঠিক হয় তাহলে বিসমিল্লাহর মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন ১৯টি অক্ষর এনেছেন এর মধ্যে হিকমত রহস্য আছে কি নাই বিসমিল্লাহর মধ্যে চারটি ওয়ার্ড আল্লাহ তাআলা এনেছেন এর মধ্যে কোনো রহস্য আছে কি নাই বিসমিল্লাহর মধ্যে আল্লাহর তিনটি নাম বিশেষ করে এনেছেন এর মধ্যে কোনো রহস্য হিকমত আছে কি নাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর মধ্যে ১৯টি অক্ষর রেখেছেন আপনি গুনে দেখবেন ১৯টি অক্ষর আছে দিন রাত মিলে মোট কয় ঘন্টা ২৪ ঘন্টা এই ২৪ ঘন্টায় দিন রাত হয় পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যদি পাঁচ ঘন্টা বাদ দেন ২৪ থেকে পাঁচ বাদ দিলে থাকে কত ১৯ কেউ যদি কাজ শুরু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম
بسم الله بولے جو دی کیو کنو کاش شروع کرے انیس گھنٹا انیس چاو اکھر بسم الله اللہ تعالی لکھے دیا چھے আর পাঁচ ঘন্টা নামাজের ফরজ নামাজের জন্য বাদ দিলেন যদি কেউ প্রত্যেক কাজ শুরুতে বিসমিল্লাহ বলে ২৪ ঘন্টা বিসমিল্লাহর জিকির করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দিবে আমার ভাইরা বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ সকাল বেলা ফজরের পরে ১৯ বার পড়ে মাগরিবের পরে ১৯ বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের সকল আযাব থেকে হেফাজত করবে রোমের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে রোমের যে বাদশা ছিল সেই রোমের বাদশা একটি চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হে আমিরুল মুমিনিন অনেক দিন যাবত প্রচন্ড মাথা ব্যথা অনেক ডাক্তার দেখিয়েছি কোনোভাবেই মাথা ব্যথা ভালো হয় না অনেক বড় বড় চিকিৎসককে দেখিয়েছি কোনোভাবেই মাথা ব্যথা ভালো হয় না আমার জন্য এমন একটি ঔষধের ব্যবস্থা করে দিন যাতে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো রঙের একটি টুপি পাঠিয়ে দিলেন বললেন আপনি এই টুপিটা মাথায় দিবেন রোমের বাদশা যখন টুপিটি হাতে পেলেন টুপিটি মাথায় পড়লেন যখনই টুপিটি মাথায় পড়েন টুপিটা মাথায় পড়ার সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যায় যতক্ষণ টুপি মাথায় থাকে তার মাথায় কোনো ব্যথাই থাকে না আবার যখন মাথা থেকে টুপিটা খোলে ব্যথা শুরু হয়ে যায় অনেক দিন পর্যন্ত টুপিটি তিনি মাথায় রাখলেন একদিন কৌতূহল জাগলো এই টুপির মধ্যে এমন কি আছে টুপিটি মাথায় দিলেই মাথা ব্যথা ভালো হয়ে যায় তিনি টুপিটি খুলে দেখেন টুপির ভিতরে ছোট্ট একটি কাপড়ের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আমার ভাইরা এই বিসমিল্লাহর মধ্যে শব্দ হলো চারটি একটা হলো বিসমি আল্লাহ রহমান রহিম চারটি শব্দ বিসমিল্লাহর মধ্যে আছে বলেন তো দিক কয়টা চারটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা দিক এই রহস্যকে সামনে নিয়ে বলেছেন বান্দা আমি চারটা অক্ষরে বিসমিল্লাহ দিলাম তোমরা পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত এইভাবে সারা বছর সাজিয়েছেন সারা বছরের মধ্যে বাংলাদেশে আমরা বলি ঋতু ৬টা কিন্তু মূল ঋতু হলো ৪টা শীত গ্রীষ্ম বসন্ত হেমন্ত ৪টা ঋতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা গ্রীষ্মকাল থাকুক আর শীতকাল থাকুক হেমন্তকাল থাকুক আর বসন্তকাল থাকুক সারা বছর তুমি যে কোনো কাজ শুরু করো ওই কাজের শুরুতেই পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বলেন আসমানি কিতাব শ্রেষ্ঠ কয়টা চারটা চারটা আসমানি কিতাব শ্রেষ্ঠ কিতাব এর স্মরণে আমরা সবাই পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১ লক্ষ বা ২ লক্ষ ২৪,০০০ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ১ লক্ষ বা ২ লক্ষ ২৪,০০০ পয়গম্বর পাঠিয়েছেন এই ১ লক্ষ বা ২ লক্ষ ২৪,০০০ পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর ১৬ লক্ষ বা তার অধিক সাহাবী ছিলেন এই সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কয়জন হযরতে আবু বকর ঠিক না বেঠি হযরতে ওমর হযরতে ওসমান হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম পৃথিবীর সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের রাতের এক রাতের আমল এক পাল্লায় রাখা হয়
পৃথিবীর সমস্ত উম্মতের আমলের পাল্লার চেয়ে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্যবাদী যদি আমরা বলি তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবায়ে কেরামী ন্যায় বিচারক ছিলেন, কিন্তু শ্রেষ্ঠ ন্যায় বিচারক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবায়ে কেরামী দানশীল ছিলেন, কিন্তু শ্রেষ্ঠ দানশীল ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। সমস্ত সাহাবায়ে কেরামী বীর বাহাদুর ছিলেন, কিন্তু শ্রেষ্ঠ বীর বাহাদুর সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এজন্যই তো কবি বলেন, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা। ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা, ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা। দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা। উসমান তেরে নাম সে ইসলাম রহেগা, উসমান তেরে নাম সে ইসলাম রহেগা। দুনিয়া কি বাহাদুর মে তেরা নাম রহেগা, আলী তেরে নাম সে ইসলাম রহেগা। সবাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী ছিলেন চারজন। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন সাহাবীকে শ্রেষ্ঠ সাহাবী বানিয়েছেন। এই চার সাহাবী সবাই আমল করতেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নিয়ত করতে পারি যে কোনো কাজ শুরু করব, আজকে থেকে একটি নিয়ত করি আমি বিসমিল্লাহ বলে শুরু করব, করবো তো ইনশাআল্লাহ। বাজারে যে মুরগিটা কিনতে যান, মুরগিটা জবাই করে শুধু দাম জিজ্ঞেস করেন, এই মুরগির দাম কত, মুরগির দাম কত, দামটা জিজ্ঞেস করেন, যদি দেখেন দাম একটু কম বলে তাড়াতাড়ি জবাই কর, জবাই করে নিয়ে আসেন, জিজ্ঞাসাও করেন না বিসমিল্লাহ বলে জবাই করছে কিনা। মনে রাখবেন যেই মুরগিটা যেই গরুটা যেই ছাগলটা বিসমিল্লাহ ছাড়া আল্লাহর নাম ছাড়া জবাই হয় সেটা খাওয়া কিন্তু হারাম হয়ে যায়। এই জন্য যদি কোনো ছাগল জবাই করেন, যদি কোনো দোকানে গিয়ে মুরগি ক্রয় করেন, ওই মুরগি যেই ব্যক্তি জবাই করে তাকে বলবেন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম আছে। আমার আল্লাহর নাম কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। কয়টা নাম জোরে বলেন, কয়টা নাম? আল্লাহর রাসূল বলেন আল্লাহ 99টি নাম রয়েছে, সুন্দর সুন্দর 99টি নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা ওই নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকো। সব সময় শুধু আল্লাহ আল্লাহর জিকির করিও না, মাঝে মাঝে রহমান বলো, মাঝে মাঝে রহিম বলে ডাকো, মাঝে মাঝে গফফার বলে ডাকো, মাঝে মাঝে করিম বলে ডাকো। আল্লাহর 99টা নাম ধরে 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 তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো।
আল্লাহর রাসূল বলেন আল্লাহর 99 টি নাম আছে মান আহসাহা দাখালাল জান্নাহ যেই ব্যক্তি আল্লাহর 99 টি নাম মুখস্থ করবে সকাল বিকালে আল্লাহর 99 টি নাম ধরে ধরে মহব্বতের সাথে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিবে আমার ভাইরা তাহলে বললাম আল্লাহর 99 টি নামের কথা বলা হয়েছে জাওয়াহির মুদিয়া ফি তবাকাতিল হানাফিয়া এই কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিনের 10,500 নাম রয়েছে কত হাজার 10,500 নাম রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের এই যত নাম আছে সমস্ত নামগুলো হলো সিফাতি একটি নাম হলো জাতি সেটা হলো আল্লাহ যেমন একজন মানুষ তার নাম জামিল জামিল তার নাম সে লেখাপড়া করে ডাক্তার হয়েছে এখন মানুষ বলে ডাক্তার সাহেব জিজ্ঞাসেন ডাক্তার সাহেব কি তার নাম তো জামিল ডাক্তার হলো তার সিফতি নাম সে এই গুণটা অর্জন করেছে ঠিক না বেঠি একজন মানুষ সে পাইলট তার নাম জামিল সে বিমান চালানো শিখেছে এখন সে পাইলট বিমান চালায় গ্রামে এসেছে মানুষ ডাকে পাইলট সাহেব জিজ্ঞাসেন তার নাম পাইলট না তার নাম জামিল কিন্তু পাইলট হলো তার সিফতি নাম এই গুণটা তার মধ্যে আছে আমার আল্লাহর নাম রহমান তিনি অনেক অনেক দয়া করেন আমার আল্লাহর নাম গফফার তিনি অনেক অনেক ক্ষমা করেন কিন্তু আমার আল্লাহর এই সব নাম হলো সিফতি নাম একটা নাম হলো জাতি নাম সেই নামটা কি জোরে বলে আরো জোরে বলেন কি আমার ভাইরা আল্লাহ নামটা এত সুন্দর নাম অনেক মানুষ আছে বলে ও মাই গড যদি জিজ্ঞেস করি ভাই গড আবার কি বলে গড মানে আল্লাহ মনে রাখবেন সাবধান মুসলমান সাবধান এরা শয়তানের দোকা গড কোনদিন আল্লাহ হতে পারে গড কোনদিন আল্লাহ না কারণ গড এই শব্দ যদি আপনি গবেষণা করেন দেখবেন গডের স্ত্রীলিঙ্গ আছে গডেস আছে কি নাই গডের স্ত্রীলিঙ্গ গডেস ভগবান এর স্ত্রীলিঙ্গ ভগবতী কিন্তু আমার আল্লাহর নামের কোন স্ত্রীলিঙ্গ আছে আমার আল্লাহর কোন ছেলে আছে মা বাবা আছে কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ কয়জন আল্লাহু সামাদ আল্লাহ বলেন আমি আল্লাহ অমুখাপেক্ষী সামাদ মানে কি অমুখাপেক্ষী কারো আমার দরকার নাই দুনিয়ার মধ্যে একজন মানুষ যত সম্পদের মালিক হোক না কেন সে কোনদিন বলতে পারবে না যে আমি অন্য কারো জমিনের উপর দিয়ে হাঁটবো না ওই লোক বলতে পারবে ঘর থেকে বের হইলি আরেকজনের জমি আছে কি নাই আমার ভাইরা একজন মানুষ যত বড় শক্তিশালী হোক না কেন চুল কাটতে গেলে নাপিতের দরকার আছে কি নাই জুতা ছিললে মুচির দরকার আছে কি নাই যদি ওই ব্যক্তির কাপড় ইস্ত্রি করতে যায় লন্ড্রির দরকার আছে কি নাই কাপড় সেলাই করতে গেলে টেইলার্সের দরকার আছে কি নাই একমাত্র পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে একজন সত্তা আছে যার কারো দরকার নাই কারো দরকার নাই কারো দরকার নাই জোরে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কারো দরকার নাই ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আমার আল্লাহ যখন কোন কাজ করার ইচ্ছা করেন শুধু বলেন কুন হও সাথে সাথে হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই বিশাল আসমান কোন খুঁটি ছাড়া ঝুলিয়ে রেখেছেন এই আসমানটা বানাইতে আল্লাহর কয়জন মিস্ত্রি লাগছে কোন মিস্ত্রি লাগছে নাকি আল্লাহ বলেছেন হাও হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর কারো দরকার নাই আল্লাহ মুখাপেক্ষী আল্লাহ লাম ইয়ালিদ আমার আল্লাহর কোন সন্তানাদি নাই ওয়ালাম ইউলাদ আমার আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই আছে যে কথা বলতেছিলাম
গড গড এর স্ত্রীলিঙ্গ আছে গডেস আপনি যদি গড শব্দটাকে উল্টাইয়া দেন হবে ডগ ডগ মানে কি কুকুর যদি গড এর মধ্যে গ বাদ দেন তাকে অড অডের কোনো অর্থ নাই ভগবানে যদি ভ বাদ দেন গবান কোনো অর্থ নাই কিন্তু আমার আল্লাহর আল্লাহ নামটা এত সুন্দর একটা নাম আমার আল্লাহর এই নামের যেই অক্ষর দিয়ে ডাকেন আমার আল্লাহ রব্বুল আলামিন কে বুঝায় দেখে দেখেন তো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ শব্দের আলিফ বাদ দিয়ে দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ الحمد لله رب العالمين لله اللمبات دي دن له له ملك السماوات والأرض لم له اللمبات دي دن ثقت شروه هو الله الذي لا إله إلا هو নামটা এত বরকতময় নাম এত বরকতময় নাম আল্লাহ নামের যে অক্ষরটা ধরি টান দেন আমার আল্লাহ রব্বুল আলামিন কি বুঝায় আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এই বিসমিল্লাহর মধ্যে তার নাম এনেছেন আল্লাহ আল্লাহ নামটা তিনি শুরুতেই কেন আনলেন কারণ হলো এই পৃথিবীর মধ্যে পৃথিবীর বাহিরে আমরা যা কিছু দেখি না দেখি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমাদের সামনে আসছে আল্লাহ নামটা এই সব কিছুই প্রমাণ করে আল্লাহ একজন আছে ঠিক না বেঠি এই যে জমিন এই জমিনের দিকে যখন আপনি তাকাবেন তখন এই জমিনই বলে দিবে আমার বানানেওয়ালা একজন আছে আপনি যখন আপনার নিজের দিকে তাকাবেন আপনার মন সাক্ষী দেবে যে একজন বানানেওয়ালা আছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একদিন নাস্তিকদের বললেন আমি তোমাদের সামনে প্রমাণ করব আল্লাহ একজন আছে নাস্তিকরা বলল তুমি কোনোভাবেই প্রমাণ করতে পারবা না কারণ আল্লাহ বলতে কেউ নাই এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনি এমনি তৈরি হয়েছে এগুলো কেউ তৈরি করে নাই সুতরাং এগুলো বানানেওয়ালা কেউ নাই তুমি এগুলো প্রমাণ করতে পারবে না বলে ঠিক আছে তাহলে অমুক মাঠের মধ্যে আলোচনা সভা আয়োজন করা হোক ওই আলোচনা সভায় আমি যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দেব আমার আল্লাহ একজন আছে শুরু হলো আলোচনার দিন তারিখ ধার্য করা হলো সব কিছু রেডি সমস্ত নাস্তিকরা চলে এসেছে মুসলমানরা চলে এসেছে আজকে তারা প্রমাণ পাবে আল্লাহ একজন আছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নাই সবাই চলে আসছে ইমাম আবু হানিফা আসে না অনেকক্ষণ পর ইমাম আবু হানিফা আসলেন এদিক দিয়ে কাফেররা এদিক দিয়ে নাস্তিকরা রটিয়ে দিল আবু হানিফা প্রমাণ করতে পারবে না এই ভয় আসে না সে পালিয়ে গেছে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এসে আস্তে করে স্টেজের উপর উঠে বসলেন নাস্তিকরা জিজ্ঞেস করল আপনি একজন আলেম মুসলমানদের নেতা অনেক জ্ঞান বুদ্ধি আপনি রাখেন আপনি সামান্য এই সময়ের মেনটেন করতে পারেন না দেরি করে আসছেন কারণটা কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমার বাড়ি তো হলো নদীর ওপারে আমি যখন নদীর পাড়িতে এসলাম নদীর পাড়ে এসে দেখার পর এসে দেখি নদীর মধ্যে কোনো নৌকা নাই কোনো মাঝি নাই আমি কিভাবে এইদিকে আসি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম হঠাৎ দেখি একটা গাছ কেটে নদীর মধ্যে পড়ে গেল এমনিতেই কেউ কাটে নাই হঠাৎ দেখি গাছগুলো হঠাৎ দেখি গাছটা টুকরা টুকরা হয়ে কয়েকটি তক্তা হয়ে গেল তক্তাগুলো হঠাৎ দেখি জোড়া লেগে গেল আর জোড়া লাগার পরে আমি দেখলাম নৌকা হয়ে গেল আমি নৌকার উপর উঠে বসলাম নৌকার উপর উঠে বসার সাথে সাথে কোন মাঝি ছাড়া নৌকাটা চলে এপারে চলে আসলো এই কথা শুনে নাস্তিকরা বলে এতদিন মনে করেছিলাম আবু হানিফার মাথার তার ঠিক আছে জ্ঞান বুদ্ধি ঠিক আছে এখন দেখি আবু হানিফা পুরাই পাগল হয়ে গেছে এখন দেখি পুরো পাগল তার মাথা ঠিক নাই কারণ কোন লোকের যদি মাথা ঠিক থাকে সে এ কথা বলতে পারে না একটা গাছ মিস্ত্রি ছাড়া এমনি তক্তা হয়ে যায় একটা তক্তা মিস্ত্রি ছাড়া এমনি নৌকা হয়ে যায় একটা নৌকা মাঝি ছাড়া চলে এটা কোনোভাবেই সম্ভব না হে আবু হানিফা তোমার এই কথা আমরা বিশ্বাস করি না
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমাদের সাথে আমার তর্ক শেষ প্রমাণ হয়ে গেছে আল্লাহ একজন আছে তারা বলল কোথায় এখন পর্যন্ত তো আলোচনাই শুরু করি নাই কিভাবে প্রমাণ হয়ে গেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন দেখো তোমরা বলেছো একটা গাছ এমনি এমনি কেটে নদীর মধ্যে পড়তে পারে না একটা গাছ এমনিতেই তক্তা হতে পারে না আর তক্তাগুলো এমনিতেই কোন মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না কোন নৌকা মাঝি ছাড়া চলতে পারে না সাধারণ একটা গাছ যদি কেটে পানির মধ্যে এমনিতেই না পড়তে পারে সাধারণ একটা গাছ থেকে যদি এমনিতেই নৌকা তৈরি না হতে পারে এই বিশাল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনি এমনি কিভাবে তৈরি হতে পারে সুতরাং প্রমাণ হয়ে গেল সাবুহিতাল্লাযী কাফার সমস্ত কাফেররা সমস্ত বেঈমানেরা হয়রান পরেশান হয়ে গেল সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন আমাদেরকে নাযিল করেছেন আমি এই কুরআনের কথা বলতেছিলাম এই কুরআন যেই ব্যক্তি শিখবে তার দাম আছে কি নাই বলেছি মক্কায় কুরআন নাযিল হয়েছে মক্কা দামি হয়ে গেছে এই কুরআন লাইলাতুল কদরে দামি নাযিল হয়েছে লাইলাতুল কদর দামি হয়ে গেছে এই কুরআন রমজান মাসে নাযিল হয়েছে রমজান মাস দামি হয়ে গেছে আমার ভাইরা আপনাদেরকে আমি বলবো আপনারা একটা গা একটা কাপড়ের টুকরার উপরে বসেন এই যে আমরা বসছি এখন কাপড়ের উপরে এই কাপড়ের একটা টুকরা কেটে যদি আমি এই কোরআনের একটা গিলাফ বানাই এরপরে আপনারা সেটার উপর বসবেন কিনা বলেন না বসবেন যদি ভুলেও পা লেগে যায় সাথে সাথে চুমু খাবেন সম্মান করবেন কারণ কি এতদিন তো এই কাপড়ের উপর বসছেন আজকে কাপড়টাকে চুমু খান কেন এই কারণে যে এই কাপড়টা কোরআনের সাথে অ্যাডজাস্ট হয়েছে কোরআনের সাথে লেগেছে এই জন্য কাপড়ের দাম বেড়ে গেছে ঠিক না ঠিক আমার ভাইরা একটা কাপড় এই কাপড়ের উপর আমরা বসি আমরা খাবার খাই কাপড়ের উপর আমরা হাঁটি ওই কাপড়ের এক টুকরা কাপড় কেটে গিলাফ বানালে সেই গিলাফটা যখন আমরা কোরআনের সাথে পেঁচাই আর আমরা সেই গিলাফের মধ্যে সেই কাপড়ে পা লাগাই না যদি আমাদের অনিচ্ছাকৃত লাগে আমরা উঠিয়ে সালাম দেই একটা কাঠ কাঠ দিয়ে আমরা পোল বানাই ব্রিজ বানাই এখনো অনেক জায়গার নাম আছে কাঠের পোল আছে কি নাই অনেক জায়গার নাম আছে কাঠের পোল অর্থাৎ কাঠের পোল ছিল মানুষ সেটার উপরে হাঁটা চলা করত যখন ওই কাঠের পোল থেকে এক টুকরো কাঠ কেটে মানুষ সেটাকে দিয়ে রেহাল বানায় ওই রেহাল যখন রেহালের উপরে কোরআন শরীফটা রাখে এইবার ওই কাঠের টুকরায় কেউ পাও লাগায় না যদিও ভুলে পা লাগে তাড়াতাড়ি সবাই সালাম দেয় ঠিক না বেঠি আমার ভাইরা ওই গিলাফ যেমন কোরআনের সাথে লাগার কারণে গিলাফের দাম বেড়ে গেছে ওই কোরআনের সাথে কাঠের টুকরা লাগার কারণে যেমন কাঠের টুকরার দাম বেড়ে গেছে ওই কোরআন যারা শেখে যারা কোরআন মুখস্থ করে কোরআনে হাফেজ হয় যারা কোরআনের ইলম অর্জন করে কোরআনের তাফসীর শিখে কোরআনের ব্যাখ্যা শিখে কোরআনের হৃদয়ে ধারণ করে কোনায় কোরআন সিনায় ধারণ করে মানুষকে কোরআন শিখায় নিজে কোরআন শিখে ওই ওলামায়ে কেরাম কোরআনের সাথে লাগার কারণে ওলামায়ে কেরামের দামও বেড়ে গেছে ডাকি বেড়ে গেছে জোরে বলেন ঠিক না বেটি ওই ওলামায়ে কেরামেরও দাম বেড়ে গেছে এই জন্য ওই গিলাফের সাথে বেয়াদবি করলে যেমন কোরআনের সাথে বেয়াদবি হয় ওই রিহালের সাথে বেয়াদবি করলে যেমন কোরআনের সাথে বেয়াদবি হয় ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলেও কোরআনের সাথে বেয়াদবি হয়ে যায় এই জন্য আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের ধ্বংস অনিবার্য তারা কোনদিন পৃথিবীর মধ্যে সফল হতে পারবে না জোরে বলেন ঠিক না বেঠি আমার ভাইরা যে কথা বলতেছিলাম এই কোরআন আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে এমবিবিএস পাস করায় ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় সন্তানকে বিজ্ঞানী বানায় প্রকৌশলী বানায় কিন্তু সন্তান শুদ্ধভাবে কোরআন পড়তে পারে কিনা এই চিন্তা ফিকিরও তার মাথায় নাই এমন মা বাবা আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আসমানের নিচে আছে কিনা আমার ভাইরা আপনি
আপনার সন্তান যদি কোরআন সহি সুন্দরভাবে না পড়তে পারে আপনি যদি না শিখিয়ে যান কিয়ামতের দিন আপনার সন্তান আল্লাহর সামনে যখন দাঁড়াবে আল্লাহ যখন জিজ্ঞেস করবে তোর নামাজ তো সহি হয় নাই তোর জানাজা সহি হয় নাই তুই নামাজ ঠিকভাবে পড়তে পারতি না কোরআন শিখছ না এর কারণটা কি ওই সন্তান ডেকে বলবে হে আল্লাহ আমার মা বাবা আমাকে ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে লক্ষ লক্ষ টাকা আমার পিছনে খরচ করেছে আমাকে কোরআন সহি শুদ্ধভাবে শেখায় নাই আমাকে নামাজ শেখায় নাই হে আল্লাহ আমি তো জাহান্নামে যাব আমার একটা দাবি আছে আমার মা বাবাকে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই এই জন্য আপনি ছোট যখন আপনার সন্তান ছোট আপনার সন্তান ছোট থাকতেই আপনাকে চিন্তা করতে হবে আমার সন্তান কিভাবে আল্লাহওয়ালা হয় আমার সন্তান কিভাবে নামাজি হয় আমার সন্তানের সাথে আল্লাহর সাথে কিভাবে যোগাযোগ তৈরি হয় এই চিন্তা ভাবনা যেই মা বাবা করবে ওই মা বাবা সন্তান সুসন্তান হবে ওই মা বাবাকে কোনোদিন ওই সন্তান বিদ্যাশ্রমে রেখে আসবে না আমার ভাইরা এই পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের মধ্যে অনেক ডাক্তারের মা বাবা বিদ্যাশ্রমে আছে অনেক ইঞ্জিনিয়ারের মা বাবা বিদ্যাশ্রমে আছে অনেক ব্যাংকারের মা বাবা বিদ্যাশ্রমে আছে অনেক সরকারি বেসরকারি চাকরিজীবীর মা বাবা বিদ্যাশ্রমে আছে অনেক শিক্ষিত মানুষের মা বাবা বিদ্যাশ্রমে আছে কিন্তু আমি কসম করে বলতে পারি বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের মধ্যে একজন আলেম পাবেন না যার মা বাবা বিদ্যাশ্রমে আছে কারণ কি কারণ ওই আলেম কোরআন পড়েছে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই কোরআনের মধ্যে হে আমার বান্দা তোমার মা বাবার মধ্য থেকে দুইজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায় মানুষ বৃদ্ধ হয়ে গেলে একটু বেশি কথা বলে ভুল করে ফেলে উল্টাপাল্টা কাজ করে বলে তার মা তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তারা যদি ভুল করে উল্টাপাল্টা কাজ করে তারা যদি একটু বেশি কথা বলে কোনো কিছু করে সাবধান সাবধান তাদের খেদমতে কম বেশি করবা না তাদের খেদমত পরিপূর্ণ করবা তাদের উপর বিরক্ত হয়ে ধমক দেওয়া তো দূরের কথা গালি দেওয়া তো দূরের কথা উফ শব্দটাও তাদের ব্যাপারে ব্যবহার করা যাবে না যদি তাদের ব্যাপারে উফ শব্দটা ব্যবহার করো তোমার ধ্বংস অনিবার্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মহব্বতের সাথে ভক্তি করে তার মায়ের চেহারার দিকে তাকায় 6-7 লাখ টাকা খরচ করে এক লোক মক্কা শরীফ গেছে হজ করতে সে হজ করে বাংলাদেশে আসবে হজ করে বাংলাদেশে এসেছে ওই ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না তার হজ কবুল হয়েছে কিনা আর যেই ব্যক্তি মহব্বতের সাথে ভালোবাসার সাথে রহমতের নজরে মা বাবার দিকে তাকিয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব দান করবে যেই ব্যক্তি কোরআন পড়বে সে কিভাবে মায়ের সাথে বাবার সাথে বিয়াদবি করবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ হে আমার উম্মত তুমি জান্নাত খোঁজো জান্নাত খোঁজো কোথায় জান্নাত খোঁজো কোথায় তুমি কোথায় গিয়ে জান্নাত তালাশ করো ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে আমার ভাইরা এজন্য কোন বান্দা কোন মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় কোরআনের আলোয় আলোকিত হয় ওই মানুষটি কখনোই সে মা বাবাকে কষ্ট দিতে পারে না ওই ব্যক্তি কখনোই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না ওই ব্যক্তি কখনোই মা বাবাকে আঘাত করতে পারে না এজন্য আসুন আপনারা আমার সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি আপনারা আমার সন্তান আপনারা আমার মর্যাদা বুঝবে আপনারা আমার ইহকাল আলোকিত হবে পরকাল আলোকিত হবে আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন